বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। এই 14 ভবনের মাঝে মুর্শিদ মাওলানা কিভাবে সম্ভব? কারণ এই সমস্ত 14 ভবন জুড়ে কিন্তু আল্লাহ স্রষ্টা বিরাজমান। 14 ভবন এবং 14 ভবনের বাহিরে সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান, বা এই 14 ভবন জুড়ে একমাত্র আল্লাহ। কিন্তু এই কথাটি যে বলা হলো যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, এটি কি করে সম্ভব? আসলে কি সত্য কি মিথ্যা? আজকে এই জিনিসগুলো সুন্দর করে তুলে ধরা হবে, সকলেই মন দিয়ে খেয়াল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দেখুন, একটি বিষয় হলো, মানুষ কিন্তু একটি কথা বলে থাকে, আল্লাহর 99টি নাম। 99 নামের মধ্যে কি বলা হয়েছে? আল্লাহর 99টি নাম কি বলা হচ্ছে? আল্লাহর নাম। ওগুলা কিন্তু আল্লাহ একটাও নয়। তবে কি বলা হয়েছে? একটা হয়েছে আমি, আরেকটা হয়েছে আমার। সেটি কেমন? যে আমি বলতেছি এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার পেট, এটা আমার পা। তাহলে এই যে কথাগুলো বলতেছি যে সব কিছুই আমার, তাহলে নাক কান চোখ মুখ গুর্দা কলিজা সমস্ত কিছু বলতেছি আমার, তাহলে আমিটা কি? এই দেহ কোরআনের মধ্যে বা এই ছোট্ট ক্ষুদ্র বিশ্বের মধ্যে যদি আমরা দেহের মধ্যে রিচার্জ করতে যাই, তাহলে বলতেছি সব কিছু আমার। তাহলে আমি কোনটি? একটি হলো আমি, আরেকটি হলো আমার। তো এখানে একটি কথা বলা হয়েছে যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। তো কি বলতেছি? যে মুর্শিদ আমার। এখন সব কিছু আমার, তাহলে আমিটা কে? সেই আমিটাকে যদি কেউ চিনতে পারে, তাহলে দামি বস্তু সে বুঝতে পারে, জানতে পারে, সে তার জ্ঞানের মধ্যে সেটিং করাতে পারে, তার দ্বারা জীবনে কিছু হতে পারে। একটা জিনিস দেখেন, যে একটা কাঁঠাল, এই কাঁঠালকে বলা হচ্ছে কি? কাঁঠালটা ভাঙার পরে বলছি এটা কাঁঠালের মোতা, এটা কাঁঠালের চোকলা, এটা কাঁঠালের বিচি, এটা কাঁঠালের কেতা বতা বিচি, এরকম বলতেছি। তাহলে সব কিছু কাঁঠালের। তো এখন সমস্ত কিছু যখন কাঁঠালের আলাদা আলাদা করা হলো, এখন বলতেছি এটা কাঁঠালের, এটা সেটা কাঁঠালের, সেটা কাঁঠালের, সব কিছু কাঁঠালের, তাহলে কাঁঠাল কোনটা? আচ্ছা, যদি এই কথাটি আমরা বুঝতে যাই যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, তো এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, দেখেন মুর্শিদ যিনি, যিনি একজন কামেল মুর্শিদ, তিনি নিজেও কিন্তু বলতেছে আমার চোখ, আমার নাক, আমার মাথা, আমার ব্রেন, আমার হাত, আমার পা, আমার পেট। তাহলে তাকে যখন ভাগা দেওয়া হবে, তখন বলা হবে যে এটা তার হাত, এটা তার চোখ, এটা তার নাক মুখ, সব কিছু তার, তিনি কোনটি? এখন কাঁঠাল যখন একত্র করা হয়েছে, সব জোড়াতালি দিয়ে যখন একত্র করা হয়েছে, এখন বলতেছি কাঁঠাল যখন একে ভাগ করা হয়েছে, সব কিছু কাঁঠালের হয়ে গেছে, তাহলে কাঁঠালটি কোথায়? একজন মুর্শিদের দেহকে খণ্ড বিখণ্ড ভাগা ভাগা করে ফেললে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত চোখ নাক কান, সমস্ত কিছু মুর্শিদের, এখন মুর্শিদ কোথায়? তাহলে সেই মুর্শিদটি কোথায়? সেটি হলো, দেখেন যে এখানে যে জিনিসটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো কি জানুন, যে সর্ব অঙ্গের মধ্যে কে ছিলেন, তিনিকে যখন বাগা দেওয়া হলো, তখন সমস্ত কিছু কাঁঠালের বা মুর্শিদের। তাহলে এখন এর মধ্যে কি জিনিসটা নেই বলে আমরা বলতেছি যে এটা কাঁঠালের, এটা কাঁঠাল নয়?
তাই আমি বলতে চাই যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। তাহলে মুর্শিদ জিনিসটা কি? যেমন একটি কথা বলা হয় থাকে, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সেই নামেরই বেহালা ধরে দেখি আরো সুমুকাম। দেখুন, এখানে আরেকটি কথা বলা হয় যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো, ধন রত্নে না কোলাইতো, এত সস্তা, নাই কোনো দন, তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে। তাহলে যে বাতাস আমরা চোখে দেখি না, অনুভব করি, তাহলে বাতাসের মধ্যে কিন্তু তিনি বসবাস করে। তো বাতাসের মধ্যে যদি সেই মুর্শিদ, তিনি যদি বাতাসের মধ্যে বসত করে, তাহলে বাতাস কিন্তু আমরা দেখি না। তাহলে বাতাস যদি না দেখি, তাহলে সেই মুর্শিদকে দেখব কিভাবে? আর সেই মুর্শিদের মধ্যে কিন্তু রাসূল মিশ্রিত, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাহলে মুহাম্মদের নাম যদি তাওহীদের তাওহীদেরই মুর্শিদ আমার যদি মুহাম্মদের নাম হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আমরা সচকে, যারা বেঁচে ছিল তারা দেখেছে। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 14টি স্তর আছে। সেই 14টি স্তর কি? যে মাথার তালু হইতে পায়ের পাতা পর্যন্ত 14টি স্তর আছে। এই 14টি স্তরকে 14টি ভবন বলা হয়েছে। এবং মহাবিশ্বের মধ্যে যখন আমরা চলে যাব, যে যা আছে ক্ষুদ্র বান্ডে তা আছে মহাবান্ডে, আর যা আছে মহাবান্ডে তা আছে ক্ষুদ্র বান্ডে, তখন এই মহাবিশ্বকেও যদি আমরা হিসেব মিলাই, জমিন থেকে আসমান পর্যন্ত 60টা স্তর এবং জমিন থেকে পাতাল পর্যন্ত 60টা স্তর, ঠিক মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটিও দেখা যায় 14টি স্তর, তাহলে আমি আপনি স্বয়ং দাঁড়িয়ে আছি বা কথা বলছি, চলছি ফিরছি, আমরা দেখা যায় আমাদের নিজের দেহের মধ্যেও 14টি স্তর আছে, 14টি স্থান আছে। তাহলে সেই 14, এই 14, তো মহাবিশ্বের 14টির মধ্যে যখন আমরা খুঁজতে যাব, তখন আমরা আগামাতা কিছু পাবো না। এই জন্যই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু। সর্বপ্রথম যদি আমরা নিজেকে চিনতে পারি, তখন আমরা রবকে চিনতে পারব। আচ্ছা, তাহলে এখন দেখা যায় সে বাতাসের মধ্যে যিনি বসত করে, আমরা তো বাতাস চোখে দেখি না, তাহলে বাতাসের মধ্যে যে বসত করে তাকে কিভাবে চিনব? এখন মানুষের মধ্যে যে বাতাস বইতেছে শ্বাস প্রশ্বাসের সাথে, সেই বাতাস যখন আমার মধ্যে আসা যাওয়া করে, তখন সেই বাতাসের মধ্যে যিনি বসত করে তার রূপস্বরূপ আছে। এই বাতাসের মধ্যে তার রূপস্বরূপ যে আছে, তাকে কিন্তু দেখা যায়, বাতাস যদি মানুষের চোখে না থাকে, তো এই বাতাসের ভিতরে যে বসত করে তার রূপস্বরূপ আমরা কিভাবে দেখব? তাই মুকরম যখন বলেছিল যে হে আল্লাহ, আমি 9.5 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, কিন্তু কখনো আপনাকে দেখিনি, এখন দেখতে চাই, আমি আপনাকে এখন দেখতে চাই, দেখে সেজদা করতে চাই, তখন আল্লাহ বলেছে, তুমি যখন আমাকে দেখবে, তখন তো তুমি আমাকে মানবে না, বিশ্বাস করবে না। তখন বললো যে হ্যাঁ মানবো। তখন বলে যে হ্যাঁ, একটা আদমের স্রোত বানাও, আদম দেখতে কেমন? তখন আল্লাহ আদমের স্রোত সেই আরশে আজিম থেকে দেখিয়ে দিল, আর সেই স্রোত দেখে তিনি আদম বানালেন। এবং আদম যখন বানানো কমপ্লিট হলো, তখন আল্লাহ স্বয়ং সেই বাতাসকে, রুহকে, রুহ সেই বাতাসের মধ্যে বসত করে সেই আদমের কালবে যখন বসত করলো, তখন আদমের ভিতরে ঢুকিয়া যখন বলল, হে সমস্ত ফেরেশতা সকল, আমি আল্লাহকে সেজদা করব, তখন এই কথাটি শাস্ত্র গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ বলেছে আদমকে সেজদা করতে, আদমকে সেজদা করবে কেন? কিন্তু আল্লাহ যখন বলেছিল যে আমার আদমকে সেজদা করো, তখন আল্লাহ কোথায় দাঁড়িয়ে বলেছিল সেই কথাটি কিন্তু কেউ আজও পর্যন্ত দলিল অনুসারে বলতে পারে না। আর এখানে মূল বিষয় বুঝতে গেলে দেখেন, আদমের ভিতরে শাইয়ালাহির বারামখানা, যখন আদমের ভিতরে আল্লাহ নিজে প্রবেশ করেছিল, সেই কালবের মধ্যে বসত করেছিল, তো আল্লাহর যে বাহক হিসেবে যে বাতাস, আর সেই বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে আরেক প্রকার বাতাস, সেই বাতাসের মধ্যে তার বসত, সেই বাতাসের মধ্যে তিনি বসত করিয়া একজন আদমের কালবে তিনি বসত করেন। যখন আদি আদমের কালবে যখন বসত করে নিলেন, তখন আদমের কালবে বসে যখন আদমের মুখ দিয়ে বলেছিল যে আমি আল্লাহকে
সেজদা করো আমি বর্তমানে আদম রূপে, সুবহানাল্লাহ। তাহলে এখন যে আমি কথাটি বলতে চাচ্ছি যে এই চোদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, যিনি মুর্শিদ তিনি রাসুল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না, এই কথা কোরআনে কয়। তাহলে মুর্শিদের স্রোত রাসুল, রাসুল স্রোতের বিষয়টা হলো আল্লাহ। তাহলে তিনটা স্রোত যদি একটা স্রোত হয়, এখানেই বলা হয়েছে তিনজনে মিলিয়ে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খুলে। তাই আমি বলবো যে নবুয়াতির যুগে নবীর আকৃতিতে ছিলেন তিনি, এখন বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের আকৃতি ধরেছেন আল্লাহ নিজে। তখন এই মুর্শিদ, এই মুর্শিদের ভিতরে এসে যদি মুর্শিদের রং স্রোত যদি আল্লাহ ধরে, তাহলে আল্লাহ কি এই চোদ্দ ভুবন জুড়ে আছে না? তাহলে এই মুর্শিদ কি চোদ্দ ভুবন জুড়ে আছে না? তবে হে সমস্ত জগৎবাসী, আমি শর্টকাট করে আলোচনা করি, বেশিক্ষণ সময় আলোচনা করলে কেউ বিরক্ত বোধ করতে পারে, তাই ছোট করে আলোচনা করি। তবে আরো একটু বলার জন্য, আরো একটু বলার জন্য চেষ্টা করি। দেখেন, আপনি আমি এই পৃথিবীতে এসেছি, এখন যিনি যারা মহাপুরুষ পৃথিবীতে ছিল তাদের মতো কি আমাদের হওয়া সম্ভব? তবে দেখেন, আল্লাহ কিন্তু কাউকে ঠকায় না। যে নবুয়াতির যুগে নবীর ছেলে নবী হইতো, নবীর ছেলে নবী হইতো, এখন কিন্তু বেলায়েত, এখন কিন্তু পীরের ছেলে পীর হইতে হবে এমন কোনো কথা নেই। যদি কামাই করতে পারে তো হইতে পারে, কিন্তু এখন বেলায়েত, আপনার যোগ্যতা অনুসারে আপনি কিছু হবেন। যেমন এই পৃথিবী পরিচালনা করতে বা এই বাংলাদেশটা পরিচালনা করতে একটা রাজার প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর প্রয়োজন হয়, তেমনি সারা বিশ্বেরও একটা মাথা থাকে, সেখানেও কিন্তু আছে। তো বেলায়েত জিনিসটা কি, যদি কোনো ব্যক্তি মুচিও হয় আর যদি সে যোগ্যতা অর্জন করতে পারে, সে দেশ চালাতে পারে, সে বিশ্ব সে চালাতে পারে। তাহলে যে কথাটি বলতেছি যে একজন মানুষ যখন সেই জিনিসটা লাভ করে, তখন তিনি মুর্শিদ হন, আর সেই মুর্শিদ রূপে রাসুল রন, আর রাসুল রূপে আল্লাহ হন, তখন কি হয়, সেই রূপে আল্লাহ মানুষকে বিচার করে থাকে, মানুষকে বিচার করে বা শিক্ষার ব্যবস্থা করে, রিজিকের ফয়সালা করে। সেটা কোন রূপ? সেই গুরুফুরি রাসুল রূপ, সেই গুরুফুরি মুর্শিদ রূপ। আর সেই মুর্শিদের কথা বলা হয়েছে, যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রাসুল, তিনি আল্লাহ। এই তিনজনে মিলে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খোলে, যে যাই কিছু বলে সে কিন্তু এখান থেকে আসল জ্ঞানটা নিয়ে যাবে তুলে। তবে জানি না আমি আপনাদেরকে এই কথাগুলো বোঝাতে পেরেছি কিনা, কি বুঝেছেন তাও জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।